হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হবিস কুকে। আজকে আরেকটি নতুন মজাদার আচারের রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের জন্য। আমি আজকে আপনাদেরকে হাফ শুকনা মানে বড়িগুলো পুরোপুরি শুকায়নি ওই বড়িগুলো দিয়ে আচার তৈরি করে দেখাবো। আর স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যে আচারটা কতটা লোভনীয় হয়েছে। আর আচার যদি টেস্টি না হয় খেতে কিন্তু একটু ভালো লাগে না। আমি আশা করছি আমার আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আচারের রেসিপিটা পুরোটাই দেখে নেওয়া যাক। বড়ির আচারটা তৈরির জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ বড়ই নিয়েছি। ভালো করে বড়গুলো ধুয়ে এর গায়ের এক্সট্রা পানিটা একটি কিচেন টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এর গায়ে কিন্তু এখন কোনো প্রকার পানি নেই। এবার আমি যেটা করব, বড়ের যে বোটাগুলো আছে এগুলো ফেলে বড়টাকে হালকা একটু হাত দিয়ে চিরে নিব। এভাবে করে আমি বড়গুলোকে হালকা একটু চিরে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 6-7টি শুকনো মরিচ, একটা তেজপাতা আমি মাঝখান দিয়ে চিরে দিয়ে দিলাম, 1 চা চামচ আমি মৌরি দিয়ে দিয়েছি, 1 চা চামচ আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম, 1/2 চা চামচ আস্ত জিরা দিয়ে দিলাম। চুলার ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে ভেজে নিব। যখন দেখবেন যে মশলার থেকে খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে এসেছে, আমি চুলা থেকে নামিয়ে একটি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আর মরিচের পরিমাণটা আপনারা চারা একটু বাড়িয়ে দিতে পারেন যারা ঝাল খেতে খুবই পছন্দ করেন। এই যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এবার সরাসরি আচারটা তৈরি করছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব, 1টি তেজপাতা আর 4-5টি শুকনো মরিচ দিয়ে আমি বড়গুলো তেলের মধ্যে সামান্য কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেল, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়িটা দেওয়ার ফলে আচারের কালারটা খুব সুন্দর আসবে। স্বাদ মতো লবণ ভালো করে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম একত্রে। এই মুহূর্তে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আখের গুড়। আপনারা চাইলে কিন্তু গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন। নেড়ে চেড়ে মিশিয়ে দিব একত্রে। দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার। ভিনেগারটা দেওয়ার ফলে গুড়টা অতি তাড়াতাড়ি গলে যাবে আর এই পানিটার মধ্যে বড়টা সিদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু এক্সট্রা পানি ব্যবহার করবেন না, তাহলে বড়ের আচারটাকে বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। কারণ আচার একবার তৈরি করে সাথে সাথে কিন্তু খেয়ে ফেলা হয় না, অনেকদিন পর্যন্ত আমরা চাই সংরক্ষণ করতে। তো ভিনেগারটা দেওয়ার ফলে অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। এবার রান্না করব আমি 10 মিনিট। আমি এবার দিয়ে দিব আচারের যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা। আমি সম্পূর্ণ মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে আচারটাকে নেড়ে চেড়ে মিশিয়ে আমি তুলে নিচ্ছি। আচারটা হয়ে এলো, আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে আচারটা দেখতে কেমন হয়েছে। আমি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি যে আচারটা কতটা জুসি হয়েছে। কম শুকনা বড়ই দিয়ে আচার তৈরি করলে আচারটা অনেকটাই আঠালো হয়। আমি যে বাটিতে রাখছি, রাখার ফলে দেখতে পাচ্ছেন যে আচারটা একটু ধীরে ধীরে পড়ছে। আমার চ্যানেলে কিন্তু আরও অনেকগুলো বড়ির আচারের রেসিপি আছে, আপনারা দেখতে পারেন। আই লিঙ্কে আমি সম্পূর্ণ আচারের রেসিপি লিঙ্কগুলো দিয়ে দিব। আশা করছি যা আমার অন্যান্য আচারের রেসিপিগুলোর মতো আমার আজকের বড়ি আচারের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে।
আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা বাজিয়ে দিবেন। তো দেখা হচ্ছে আবার নতুন আরেকটি রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।